মুর্শিদাবাদের শামশেরগঞ্জে কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি এবং ওই কংগ্রেস কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়, এরপরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হয়ে নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরিফ শেখ নামের ওই কংগ্রেস কর্মীকে গুলি করার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, অভিযোগের আঙুল কংগ্রেস কর্মীর সমর্থকদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ডাকবাংলো মোড়ে রাস্তা অবরোধ করেন কংগ্রেস কর্মী সমর্থকরা ঘটনার প্রতিবাদে, দোষীদের গ্রেপ্তারের দাবিতে। যদিও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা। আগামীকাল তারা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছেন। শামশেরগঞ্জের তিন পাকুড়িয়াতে কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ করছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এ নিয়ে কংগ্রেস কর্মীদের ঠিক কী অভিযোগ শোনাবো আপনাদের। গোলাপ আমার বন্ধু, এখন তৃণমূল করছে, ও বাইকে তিনজন নিয়েছিল, আমরা বাইকটাকে সাইড করালাম। বিপ্লব দা এমএলএ এর গাড়িকে সাইড করালেন, সম্মান দিয়ে সাইড করালেন। আর বিধায়ক হঠাৎ করে নেমে লোকজন নিয়ে গাড়ি থেকে নিচে বিধায়ক ওই ওর কাঠের বন্দুক কাকেরে গুলি ফায়ারিং করেছে। ওখানে বিপ্লব দাকে মারা ছোট ওই ছেলেটা, ছোট একটা ছেলে, চাওয়ালা ছেলেটাকে গুলি লাগে। এখানে গুলি ফায়ারিং মানে কি হয়েছে, মানে যা হয়েছে না মানে বলার নেই, বলার নেই। এতটা ইট পাটকে লাঠি বোমাবাজি বন্দুক এতটা চালিয়েছে, আমরা জান বেঁচে চার পাঁচজন ওই ছেলেটাকে আমরা জীবন বাঁচিয়ে নিয়ে আসলাম, কিনে এসেছি। এখন আমরা চাইছি যে বিধায়ক গুলি মারলেন নিজের হাতে, ওই বিধায়ককে অ্যারেস্ট করা হোক। কেন আমরা কংগ্রেস কংগ্রেস করবে, আমরা কখনো জোর জামালা চাইনি, কিন্তু আমরা দেখেছি কোনো মানুষের যে ছেলেটা মেরেছে একটা চাওয়ালা একটা গুলি করেছে। কংগ্রেস কর্মীদের অভিযোগ শুনলেন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা এবং যেই বিধায়কের বিরুদ্ধে তাদের এই অভিযোগ শোনাবো আমিনুল ইসলাম, তিনি ঠিক কী বলছেন। আজকে সেই নির্বাচনী কার্যালয়ে বসেছিলাম এবং সেখান থেকে কর্মীদের সাথে বসেছিলাম। সেখান থেকে যখন ফিরি রাস্তায় কংগ্রেসের কিছু দুষ্কৃতি এবং জেলা পরিষদের প্রার্থী আনারুল হক, আট নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য প্রার্থী কিশোর হোসেন, তাদের নেতৃত্বে কিছু লোক দুষ্কৃতি আমার বাড়িতে আক্রমণ করে, আমার গাড়িতে হামলা করে এবং এক রাউন্ড গুলি চালায়। আমি সেখান থেকে বেরিয়ে আমার সিকিউরিটি ছিল দুজন এবং আমার সাথে কয়েকজন কর্মী ছিল গাড়িতে, সেখান থেকে আমি কিন্তু তারা উদ্ধার করে আমাকে নিয়ে আসে এবং বড় একটা পাঠে আমন্ড একটা পাঠে নিয়েছে। আজকে শামশেরগঞ্জের মাটিতে কংগ্রেস অশান্তির পরিবেশ তৈরি করছে, তারা বুঝতে পেরেছে যে পায়ের তলায় মাটি নেই। আজকে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে, ভয়ভীতির পরিবেশ তৈরি করে এখানে তৃণমূল কর্মীদেরকে দুর্বল করতে চাইছে। এ নিয়ে কথা বলবো প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। কল্যাণ, ওই কংগ্রেস কর্মী আরিফ শেখ তার অবস্থা এখন কেমন, কি জানাচ্ছেন চিকিৎসকরা? সংকটজনক, তবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। তবে যে ঘটনা ঘটেছে কংগ্রেসের, কল্যাণ আমার কথা শোনা যাচ্ছে, তোমার কথা ভালো শোনা যাচ্ছে না, যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলো। মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে শামশেরগঞ্জের তিন পাকুড়িয়াতে ঘটনাটি ঘটে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করছেন কংগ্রেস কর্মীর সমর্থকরা। ওই কংগ্রেস কর্মীকে এখন নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই কংগ্রেস কর্মী আরিফ শেখ। এই ঘটনার প্রতিবাদে শামশেরগঞ্জের ডাকবাংলো মোড়ে অবরোধ করেন কংগ্রেস কর্মীর সমর্থকরা, যদিও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা। কল্যাণ, যেটা জানতে চাইছিলাম যে আরিফ শেখের অবস্থা এখন কেমন, কি জানাচ্ছেন চিকিৎসকরা?
সেটা আরিফের অবস্থা সংকটজনক বলে জানাচ্ছেন চিকিৎসকেরা, তবে আপ্রাণ চেষ্টা চলছে তার। বিষয় যেটা হচ্ছে কংগ্রেস এবং তৃণমূলের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। কংগ্রেসের অভিযোগ যে তৃণমূল বিধায়ক যখন আসছিলেন আজকে রাত্রেবেলায়, সেই সময় তার গাড়ি থেকে গুলি চালানো হয় এবং বিধায়ক নাকি নিজে সেই গুলি চালাতে ইন্ধন যোগান বলে কংগ্রেসের অভিযোগ। পাশাপাশি তৃণমূল বিধায়ক যিনি রয়েছেন আমিরুল ইসলাম, তার বক্তব্য যে তিনি যখন সভা ছেড়ে আসছিলেন তারপরেই রাস্তার মধ্যে কংগ্রেস কর্মীরা তাকে ধরে বিক্ষোভ শুরু করে এবং সেই সময় কংগ্রেসের ছেলেরাই দুষ্কৃতীরা গুলি চালায়, যার ফলে ওই আরিফ শেখ যে ছেলেটা গুলি লেগেছে তার, তিনি গুলিবিদ্ধ হন এবং তিনি কোনো ক্রমে প্রাণে বেঁচে পালিয়ে আসেন। এবং বিধায়কের আরো অভিযোগ যে তিনি যদি গাড়িতেই থাকেন তাহলে কংগ্রেসরা যে অভিযোগ করছে ইটপাটকেল ছোড়া, সে প্রশ্ন আসে কোথা থেকে, তিনি কি গাড়ি থেকে ইটপাটকেল নিয়ে ঘুরে বেড়ান না ছোড়েন, যার ফলে কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন বলে অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক। পাশাপাশি কংগ্রেসের অভিযোগ যে ওই রাস্তায় তারা যখন যাচ্ছিল একটা বাইকে করে, সেই সময় বিধায়কের গাড়ি দেখে তারা সাইড দেন, এরপরেই কিন্তু বিধায়কের আরো যারা সমর্থক ছিল তাদের উপর চড়া হয়, মারধর করে এবং সেখানে গুলি চালায়। এই অভিযোগ পাল্টা অভিযোগ এই ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কংগ্রেসের বক্তব্য অধীর চৌধুরীর বক্তব্য যে কংগ্রেস কর্মীকে গুলি চালানো হয়েছে, যার ফলে পুলিশ তদন্ত করে অবিলম্বে গ্রেপ্তার যারা দুষ্কৃতী তারা গ্রেপ্তার করুক। একদমই, অনেক ধন্যবাদ কল্যাণ, কথা বলছিলাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে।